আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্কুলে। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদি, আজ তোমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার 3, ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউনিভার্সাল গেটের দ্বিতীয় যে গেটটি ন্যান্ড, এটি নিয়ে। আমাদের আরেকটি ভিডিও লেকচার রয়েছে, সেখানে আমরা নর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ন্যান্ড যে একটি ইউনিভার্সাল গেট সে ব্যাপারে, এবং এটা সাহায্যে আমরা কোনো একটা ফাংশনকে কিভাবে শুধুমাত্র ন্যান্ড ব্যবহার করে আমরা বুলিয়ান সার্কিট তৈরি করতে পারি, সেই সিস্টেমটি আমরা দেখব। তো প্রথমে চলে আসি যে ন্যান্ড একটি ইউনিভার্সাল গেট কিনা তার প্রমাণ যদি আমাদের কখনো আসে, অর্থাৎ যদি কখনো উচ্চতর দক্ষতায় আমাদের এমন বলে ন্যান্ড একটি সার্বজনীন গেট, এটার বিশ্লেষণ করো, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ন্যান্ডের সাহায্যে নট গেট, ন্যান্ডের সাহায্যে অর গেট, ন্যান্ডের সাহায্যে অ্যান্ড গেট, এই তিন প্রকার গেট আগে আমরা তৈরি করে দেখাবো। তারপর আমরা এটা উল্লেখ করবো যেহেতু সকল প্রকার বুলিয়ান সার্কিট যেহেতু এই তিন প্রকার মৌলিক গেট দিয়ে তৈরি করা যায়, আর শুধুমাত্র ন্যান্ড দিয়ে যদি এই তিনটাই তৈরি করা যায়, তাহলে বলা যায় ন্যান্ডের সাহায্যে সকল বুলিয়ান ফাংশনকে সার্কিটে রূপান্তর করা সম্ভব, তাই ন্যান্ড একটি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো প্রথমে আমরা চলে যাই ন্যান্ডের পরিচয় দেখে নেই। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড আমি যদি এখানে এ দেই এবং এখানে যদি আমি বি দেই, তাহলে আমি পাচ্ছি এ ডট বি হোল বার। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সিম্বল, আর এই হচ্ছে ন্যান্ডের ফাংশন। তো এখন আমরা চলে যাচ্ছি এক নাম্বার ন্যান্ডের সাহায্যে নট। তো আমরা জানি নটের ক্ষেত্রে, খেয়াল করো, নটের ক্ষেত্রে এই হলো একটি নট গেট। এখানে এ প্রবেশ করলে ইনপুটে, আউটপুটে পাচ্ছি এ বার। এবার এ বারটা একটু নিলাম, এই হচ্ছে এ বার। একটু খেয়াল করে দেখো ন্যান্ডের ক্ষেত্রে কিন্তু এ ডট বি হোল বার। তাহলে যেহেতু নট গেটটা আমি ন্যান্ডের সাহায্যে তৈরি করব, তাই আমার ফাংশনের মধ্যে ডট থাকতে হবে, মানে অ্যান্ড থাকতে হবে। শুধু অ্যান্ড থাকলে হবে না, তার উপরে হোল বার, আই মিন ন্যান্ড অর্থাৎ ডট হোল বার। কিন্তু এখানে আমার বার রয়েছে কিন্তু ডট নেই। আমরা কি এরকম কিছু করতে পারি? দেখো তো, আমি এখানে লিখলাম এ ডট এ হোল বার, কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় এ ডট এ বা এ অ্যান্ড এ সমান এ, তাহলে এ অ্যান্ড এ হোল বার সমান এ বার, এভাবে এটাকে লেখা যায়। তাহলে আমরা এখন এটার জন্য একটা সার্কিট অঙ্কন করি। এই ডট এই হোল বার এর জন্য একটা ন্যান্ড গেট, এই হচ্ছে একটা ন্যান্ড গেট, খেয়াল করো। তাহলে প্রথমটায় এ প্রবেশ করলো, দ্বিতীয়টায় এ প্রবেশ করলো, তাহলেই হলো এ ডট এ হোল বার। কিন্তু আমি এই দ্বিতীয় লাইনটা এভাবে না নিয়ে আমি এই লাইন থেকে টেনে নিয়ে আসলাম, তাহলেও কিন্তু হবে, এই লাইনে যাচ্ছে এ, এই লাইনে যাচ্ছে এ, এখানে পাচ্ছি এ ডট এ হোল বার, আর এ ডট এ হোল বার পাচ্ছি এ বার থেকে, তাই এটা সমান এ বার। একটু খেয়াল করো তো, আমার নটের মধ্যে যেমন এ দিলে আমি এ বার পাচ্ছি বা এ নট পাচ্ছি, এখানেও দেখো তো এই ন্যান্ড গেটটা আমি এমন ভাবে তৈরি করলাম, এখানে এ দেওয়ার ফলে চূড়ান্ত ভাবে আমি এ বার পেলাম। তাহলে এভাবে যদি আমি একটা ন্যান্ড গেট ব্যবহার করি, তার আচরণ হবে কিসের মতো? তার আচরণ হবে নটের মতো, ক্লিয়ার? তাহলে এভাবে আমি ন্যান্ডের সাহায্যে একটি নট তৈরি করতে পারি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি দুই নাম্বার বিষয়ে। আমরা তৈরি করব ন্যান্ডের সাহায্যে অর। তো প্রথমে আমরা একটু দেখি অরের ক্ষেত্রে আসলে কি হয়। অরের ক্ষেত্রে এই হচ্ছে একটা অর গেট। এখানে যদি আমি এ আর এখানে যদি বি দেই, তাহলে এখানে পাচ্ছি এ প্লাস
b তাহলে a প্লাস b ফাংশনটা একটু নিয়ে আসি তাহলে a প্লাস b একটু খেয়াল করো আমার a প্লাস b অর এর ফাংশন এটা কিন্তু আমরা জানি ন্যান্ডের ক্ষেত্রে আছে ডট হোল বার তাহলে ন্যান্ডের সাহায্যে কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই কোনো যোগ মানে অর থাকতে পারবে না সেটা অবশ্যই ডট বা এন্ড এবং শুধু এন্ড থাকলে হবে না এন্ড এর উপরে হোল বার থাকতে হবে তো আমরা অর কে এন্ড এ এন্ড কে অর এ রূপান্তর করতে পারি একটা বিশেষ উপায় সেটি হচ্ছে মর্গান লয়ের সাহায্যে দেখো তো আমাদের এমন কোনো কিছু কথা মনে পড়ে কিনা a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার তাহলে আমার এখানে মর্গান ল অ্যাপ্লাই করতে হবে কিন্তু স্যার আমরা মর্গান ল অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাদের বার আনতে হবে আর আমরা জানি আমরা বার কখনো বেজোড় সংখ্যক আনতে পারি না অর্থাৎ একটা তিনটা পাঁচটা এভাবে বার আনা সম্ভব না বার যদি আনতে হয় তাহলে জোড় সংখ্যক বার দুইটা চারটা ছয়টা এভাবে আনতে হবে তাহলে এখানে আমরা কয়টা বার নিয়ে আসবো আমরা দুইটা বার নিয়ে আসবো তাহলে এ প্লাস বি হোল ডাবল বার এবার আসো উপরের বার ছাড়া এই বার ছাড়া এই ভিতরের বার এইটুকুকে এই সূত্রে ফেলা যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি a বার ডট b বার আর এই যে উপরের বার এটার জন্য এই যে বারটা ক্লিয়ার ব্যাপারটা আমরা এখন ছবিটা এঁকে ফেলি এই যে ডট আর এই যে হোল বার এটার জন্য আমি একটা ন্যান্ড গেট নিলাম কি গেট নিলাম একটা ন্যান্ড গেট একটু নিচে আঁকি আমি এটা এই হচ্ছে একটা ন্যান্ড গেট এটার মধ্যে প্রবেশ করবে এ বার তাহলে এ বার আর একটা প্রবেশ করবে বি বার কিন্তু একটু খেয়াল করো সার্বজনীন গেটের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে সকল গেট কেবলমাত্র ব্যবহার করে সকল বুলিয়ান ফাংশন বাস্তবায়ন করা যায় সার্কিটে তাহলে স্যার আমি কেবলমাত্র ন্যান্ড ব্যবহার করতে হবে আমি এই নট ব্যবহার করতে পারবো না কিন্তু স্যার এই ফাংশনে তো আমার নটের উপস্থিতি আছে কোনো সমস্যা নেই স্যার একটু চেয়ে দেখো উপরে কিন্তু একটা ন্যান্ড আমি এভাবে তৈরি করেছিলাম এভাবে ব্যবহার করেছি কোনো একটা ন্যান্ড কে এভাবে ব্যবহার করে সে কার মতো আচরণ করে সে নটের মতো আচরণ করে সুতরাং আমি এখানে এই নট গেট না নিয়ে আরেকটা ন্যান্ড নিব এই একটা ন্যান্ড এটাকে কিভাবে ব্যবহার করব এই এভাবে ব্যবহার করব দেখো তো এটা এটা কি একই রকম না একই রকম তাহলে এখানে যদি এ দেই তাহলে এ অনুযায়ী এ বার পাচ্ছি তাহলে এখান থেকে আমি পাচ্ছি কাকে এখান থেকে পাচ্ছি আমি এ বার কে সেম হিয়ার আমি যদি এখানে আরেকটা ন্যান্ড গেট কে এভাবে ব্যবহার করি এখানে আমি বি নিচ্ছি তাহলে এখানে আমি কাকে পাচ্ছি এখানে আমি পাচ্ছি বি বার কে তাহলে এদিক থেকে কি পাচ্ছি চূড়ান্তভাবে খেয়াল করো এ বার ডট বি বার হোল বার তাহলে স্যার এ বার ডট বি বার হোল বার কোথা থেকে পেয়েছি এই যে এ প্লাস বি থেকে তাহলে এটা সমান এ প্লাস বি একটু খেয়াল করে দেখো এই যে অর গেট এই যে অর গেট এই অর গেটে আমি এ এবং বি দিলে পাচ্ছি এ প্লাস বি এখানে একটু দেখো তো তিনটি ন্যান্ড গেট আমি এমন ভাবে ব্যবহার করলাম যেন এ এবং বি দিলে একটি বিশেষ প্রক্রিয়া চূড়ান্ত হবে এ প্লাস বি অর্থাৎ অর এর ফাংশনই পাওয়া গেল তাহলে আমি বলতে পারি তিনটি ন্যান্ড গেটকে এইভাবে যদি ব্যবহার করি এই তিনটি ন্যান্ড গেটের সাহায্যে যে সার্কিটটি সে আসলে এই যে একটি অর গেট এর মতো আচরণ করলো তাহলে এভাবে আমি ন্যান্ডের সাহায্যে অর তৈরি করতে পারি ক্লিয়ার তাহলে ন্যান্ডের সাহায্যে আমি নট তৈরি করলাম ন্যান্ডের সাহায্যে আমি অর তৈরি করলাম এখন আমরা ন্যান্ডের সাহায্যে অ্যান্ড তৈরি করব তাহলে আমরা চলে যাচ্ছি ন্যান্ডের সাহায্যে অ্যান্ড তাহলে তো আমরা জানি এর ক্ষেত্রে এই হলো আমার একটা এন্ড গেট এখানে যদি আমি এ আর এখানে যদি আমি বি দেই তাহলে আউটপুটে আমি পাচ্ছি এ বি
এই এবি টাকে আমি লিখলাম এবি স্যার আমার এন্ড এ এ ডট বি কিন্তু ন্যান্ড এ এ ডট বি হোল বার তাহলে আমার ডট তো আছে তাহলে এখন এখানে কি নিয়ে আসতে হবে হোল বার নিয়ে আসতে হবে আগের মতো আমি বার একটা আনতে পারবো না আমি দুইটা আনতে পারবো তাই আমি এখানে ডাবল বার এই একটা বার আর এই একটা বার এই হচ্ছে আমার ডাবল বার এখন আমার কিন্তু হয়ে গেল তাহলে আমার কথা কি কোনো এই সরি এখানে ডট হোল বার চলে আসলো এখন এই ডট আর এই হোল বার উপরের বার ছাড়া এইটুকুর জন্য আমি একটা ন্যান্ড গেট অঙ্কন করলাম এই হচ্ছে ন্যান্ড গেট এখানে প্রবেশ করলো এ এখানে প্রবেশ করলো বি আর দেখো তো এই যে আরেকটা বার রয়ে গেল না উপরে আরেকটা বার অর্থ কি চূড়ান্ত রেজাল্ট আবার নট চূড়ান্ত রেজাল্ট আবার নট কারণ এখানে একটা নট গেট তাই তো কিন্তু স্যার আমরা তো বলেছি কেবলমাত্র ন্যান্ড ব্যবহার করব তাই এইরকম নট ব্যবহার করতে পারবো না আমি ন্যান্ড দিয়ে তৈরি এই নটটা আমাকে ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে একটা এই ন্যান্ড আঁকলাম একে এভাবে ব্যবহার করলাম দেখো এইটুকু অংশের দিকে তাকাও এইটুকু অংশ কিন্তু এভাবে ব্যবহার করলাম তাই এটা একটা নট হয়ে গেল তাহলে এইটুকু অংশ হচ্ছে এ ডট বি হোল বার আর এই যে এটা একটা ন্যান্ডের সাহায্যে নট হচ্ছে এই বারের জন্য তাহলে চূড়ান্ত ভাবে আমি কি পাচ্ছি এখানে পাচ্ছি এ বি হোল বার আর এটা এর মধ্যে প্রবেশ করলে পাচ্ছি এ বি ডাবল বার আর এ বি ডাবল বার সমান আসলে চূড়ান্ত ভাবে এ বি তাহলে এই হলো ন্যান্ডের সাহায্যে নট এই হলো ন্যান্ডের সাহায্যে অর আর এই হলো ন্যান্ডের সাহায্যে অ্যান্ড তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে তিন প্রকার মৌলিক গেট অর অ্যান্ড নট তৈরি করা যায় আর যেহেতু মৌলিক গেট থেকে সকল বুলিয়ান ফাংশনের উৎপত্তি এবং বুলিয়ান ফাংশনের সাহায্যে যেহেতু মৌলিক গেটের সাহায্যে সকল প্রকার বুলিয়ান লজিক সার্কিট তৈরি করা যায় তাই বলা যায় ন্যান্ড গেটের সাহায্যেও এই সবগুলো বাস্তবায়ন করা যাবে তাই ন্যান্ড একটি সার্বজনীন গেট ক্লিয়ার এবার আমরা একটা অন্য জিনিস দেখব যে এটা তো আমরা দেখলাম ন্যান্ডকে যে সার্বজনীন গেট বলা যায় তার ব্যাখ্যা বা বিশ্লেষণ কিন্তু পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে একটা ফাংশন আমাদের দিয়ে দিতে পারে একটা ফাংশন দিয়ে আমাদের বলে দেয় যে একে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে সার্কিটে রূপান্তর করো অর্থাৎ সার্কিট তৈরি করো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমরা একটা ফাংশন দিয়ে এটা একটু ট্রাই করি আমরা একটা ফাংশন নেই f equal to a plus bc এখন শুধু ন্যান্ড গেটের সাহায্যে যখন আমরা এটা করব তখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে নাম্বার ওয়ান আচ্ছা তাহলে আমাদের দুটি জিনিস মনে রাখতে হবে নাম্বার ওয়ান ফাংশনে কোন অর থাকবে না তাহলে অর মানে প্লাস থাকবে না তাহলে প্লাস থাকলে সেটাকে আমাকে অ্যান্ডে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আমরা মর্গান লয়ের সাহায্য নিব আচ্ছা দুই নাম্বার শুধু অ্যান্ড থাকতে পারবে না অ্যান্ড থাকলে সেক্ষেত্রে আমরা হোল নট বা হোল বার ব্যবহার করে তাকে
NAND এ রূপান্তর করতে হবে, NAND করতে হবে। আমরা এবার চলে আসি আমাদের এটি একটু ব্যবহার করি। প্রথমে আসি ফাংশনে কোনো অর বা প্লাস থাকতে পারবে না, কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশনে কিন্তু একটা প্লাস রয়ে গেছে। তাহলে a প্লাস bc এটা কিন্তু অ্যাড, কিন্তু এটা কিন্তু রয়ে গেছে অর। তাহলে আমাকে অর কে কি করতে হবে, অর কে আমাকে অ্যান্ড এ রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে মর্গান ল এর সাহায্যে এটি করা যায়, তাহলে আমি মর্গান ল অ্যাপ্লাই করব। কিন্তু আমরা জানি মর্গান ল অ্যাপ্লাই করতে হলে হোল বার দরকার হয়, তাহলে আমি বার নিয়ে আসি। কিন্তু আমরা স্যার কয়টা বার আনতে পারবো না, একটা আনতে পারবো না, দুইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা এখানে দুইটা বার নিয়ে আসলাম। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করি a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার। এখানে bc কে আমি b এর সাথে তুলনা করি, আর উপরের বার ছাড়া শুধু নিচেটুকুকে লেখা যায় a বার ডট bc হোল বার, তার উপরে এই যে অক্ষত রয়ে গেল এই হোল বারটা। তাহলে এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এখন আমরা একটু খেয়াল করি, আমার প্রথমে বলা আছে ফাংশনে কোনো প্লাস থাকবে না। হ্যাঁ স্যার, এই ফাংশনে দেখো কোনো প্লাস নেই, এটা হচ্ছে b ডট c হোল বার a, তাহলে এখানে কোনো প্লাস নেই। দুই নাম্বার, এন্ড এর ক্ষেত্রে হোল নট এর মাধ্যমে ন্যান্ড করতে হবে। এখন আসো এন্ড কোথায় কোথায় আছে, এই যে এন্ড আছে এর উপরে কিন্তু হোল নট করাই আছে, তাই আমাকে আর করতে হবে না। আবার এই যে আরেকটা এন্ড, এই এন্ডটা এ বার আর বিসি হোল বার উপরে, অর্থাৎ টোটালটার উপর দেখো একটা হোল নট দেয়া আছে, তাই এটাও আমাকে হোল নট আর নিজে থেকে করতে হবে না, হয়ে গেছে। যদি না থাকতো তাহলে দুইটা বার এনে আমাদের এটা করতে হবে। আমরা পরে কিছু উদাহরণ দেখব। এবার একটু খেয়াল করো, এটা আমরা তৈরি করি, আমি এটা একটু বড় করে যদি এখানে লিখি, এই তাহলে প্রথমে আমরা একটু চলে যাচ্ছি, আমার এখানে আছে এ বি সি। খেয়াল করো এই একটা ডট, এই হোল বার, এটার জন্য একটা ন্যান্ড গেট, এখানে প্রবেশ করলো বি, এখানে প্রবেশ করলো সি, তাহলে আমি পাচ্ছি বি সি হোল নট। এই একটা ডট, এই হচ্ছে হোল বার, এটার জন্য একটা ন্যান্ড, এখানে বি সি হোল বার, এটা প্রবেশ করলো আর কে প্রবেশ করলো এ নট সার। আমরা ইতিপূর্বে শিখেছি কোন একটা ন্যান্ড গেটকে যদি আমি এভাবে ব্যবহার করি তাহলে সে নটের মতো আচরণ করে। তাহলে এ প্রবেশ করলো এখানে, হয়ে গেল এ বার, দেন এখানে গেল, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম এ বার ডট বি সি হোল বার। এই হচ্ছে আমার প্রদত্ত যে ফাংশন তাকে শুধুমাত্র ন্যান্ডের সাহায্যে আমরা তৈরি করলাম। একটু খেয়াল করে দেখো, একটা দুইটা তিনটা লজিক গেট এখানে ব্যবহার হয়েছে, কিন্তু তিনটাই কিন্তু ন্যান্ড গেট। আশা করি বোঝা গিয়েছে। আমরা আরেকটা উদাহরণ দেখি, এটা আমরা একটু খেয়াল করি, আমরা ন্যান্ড এর সাহায্যে এটা তৈরি করব। আমার প্রথম কাজ কোনো অর থাকতে পারবে না বা প্লাস থাকতে পারবে না, আগে আমরা সেটা একটু দূর করি। তাহলে স্যার এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, তাহলে এই প্লাসটা সরানোর জন্য যেহেতু আমি মর্গান ল অ্যাপ্লাই করবো তাই আমাকে বার আনতে হবে। আমি কি বার একটা আনতে পারবো, না আমাকে দুইটা আনতে হবে, তাই এখানে আমি বার দুইটা নিয়ে আসলাম। আর এ প্লাস সি, এই প্লাসের জন্য একটু খেয়াল করো,
বার কিন্তু অলরেডি একটা আছে, তাই আমি মর্গান ল অ্যাপ্লাই করতে পারবো, আমাকে আর কষ্ট করে এখানে কি করতে হবে না, বার আনতে হবে না, না থাকলে আমি ডাবল বার নিয়ে আসবো। ওকে, এখন এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এ বার ডট বি বার, আর এই বারটা অক্ষত রয়ে গেল। আচ্ছা, আর এখানে লেখা যায় এ বার ডট সি বার। আমি এখানে একটু ব্র্যাকেটটা রেখে দিই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে কি কোনো প্লাস আছে? না, কোনো প্লাস নেই। তাহলে আমার প্রথম কন্ডিশন ওকে। দ্বিতীয় কন্ডিশন, এমন কোনো এন্ড আছে, এমন কোনো এন্ড আছে যার উপরে হোল বার নেই? আসো এবার একটু খেয়াল করি। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এইটুকু ছাড়া এটাও একটা এন্ড, এটাও একটা এন্ড, এই ব্র্যাকেট আমার দিলেও চলে না দিলেও চলে। তাহলে আমি এখানে যদি আবার লিখি এবার ডট বি বার হোল বার, দেন এই যে ডট, তারপর এই যে এবার, আর ডট এই যে সি বার। একটু খেয়াল করো, এই ডট এর উপর কিন্তু এই যে একটা হোল বার করে এটা ন্যাড করা হয়ে গেছে, তাই এটা নিয়ে আমার টেনশন নাই। কিন্তু এই যে আর এই যে, অর্থাৎ এই ডট এই ডট, টোটালটার উপরে কিন্তু একটা এন্ড প্রযুক্ত, এটার উপরে কিন্তু হোল বার নেই। তাহলে আমাকে হোল বার দিতে হবে, তাই আমি হোল বার, টোটাল উপরে হোল বার দিতে হলে আমি কি করতে হবে, এবার ডট বি বার, এইবার ডট এবার ডট সি বার। যেহেতু টোটালটার উপরে হোল বার আনতে হবে, আমি একটা আনতে পারবো না, তাই আমি টোটালটার উপরে এই দুটা হোল বার নিয়ে আসলাম। একটু খেয়াল করো, এই জায়গাটায় তোমাদের বুঝতে অনেকে সমস্যা হয়। আমার কথা হচ্ছে এই টোটালটা তো এই যে ডট হোল বার, এটা নিয়ে আমার টেনশন শেষ। এবার এটাকে একটা কল্পনা করো, এই টোটালটা এবার সি বার, এদের মধ্যে কিন্তু দেখো আবার এন্ড আছে, এই যে এন্ড, তারপরে সম্পূর্ণটার উপরে যেহেতু এন্ড প্রযুক্ত হয়েছে, কিন্তু এর উপরে দেখো কোনো বার নেই, ফাঁকা, এর উপরে কিন্তু কোনো বার নেই। আমি আবার বলছি এই ডট হোল বার, এটা ডটের হোল বার, এটাকে একটা কল্পনা করো, তাহলে কি দাঁড়াচ্ছে? এভাবে চিন্তা করো, এই টোটালটা সমানকে তুমি ধরো হচ্ছে ধরো এক্স, ধরো তাহলে এক্স ডট এবার ডট সি বার, মানে এই যে ডট, এই যে ডট, এই টোটালটার উপরে এখন আবার কি করতে হবে, ডাবল বার। আমি কিন্তু সেটাই নিয়ে এসেছি, এই এক্স এর জায়গায় এটা জাস্ট লিখলাম ডট, তারপর এই যে ডট, এই যে ডাবল বার। ডাবল বার কেন করছ? আমি একটা আনতে পারবো না, দুইটা আনতে হবে। এইবার আসো, কোনো যোগ আছে বা অড, না কোনো অড নাই। দ্বিতীয় কথা, এমন কোনো এন্ড আছে যার উপরে হোল নট করা হয়নি বা এন্ড করা হয়নি? না, দেখো এই ডট এর এই হোল বার, এই ডট এই ডট এই যে হোল বার, দুইটা আমার প্রয়োজনে এনেছি। এখন আমরা এই ছবিটা এই সার্কিটটা অঙ্কন করব। প্রথমে একটু চলে আসি, খেয়াল করো এই হচ্ছে এ। আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করো, এখানে এ বার, এখানে বি বার, এখানে এ বার, এখানে সি বার, অর্থাৎ সবগুলোই নট আকারে আছে। আমাদের আগের সার্কিট অঙ্কন করায় তোমাদের একটা সিস্টেম দেখিয়েছিলাম, যদি কখনো নট ব্যবহার হয় তুমি তার পাশেই কি করতে পারো, তার পাশেই কিন্তু তুমি নট গেটের একটা লাইন টানতে পারো। আমরা একটা কাজ করি, এখানে যেহেতু কোনো এ ব্যবহার হয়নি, সম্পূর্ণটা এ বার বি বার সি বার, তাই এখানেই আমরা একটা কাজ করব, আমরা একটা ন্যান্ড গেট অঙ্কন করি। এই দেখো একটা ন্যান্ড গেট আঁকলাম, ভালো মতো বুঝো। এখানে এ লাইনটাকে আমি যদি এভাবে ব্যবহার করি, একটু খেয়াল করো, মানে আমরা এভাবে আর কি, এই এ একে যদি এভাবে ব্যবহার করি, এখানে পাচ্ছি এ বার, তাহলে আলটিমেট এটা কার লাইন হয়ে গেল বলতো? এটা কিন্তু এ বারের লাইন হয়ে গেল, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার এখানে আমি বি কেও একই ভাবে যদি আমি ব্যবহার করি, তাহলে এ হচ্ছে বি, এ হচ্ছে বি, বারের লাইন হয়ে গেল, এ হচ্ছে বি, বারের লাইন। সেম হেয়ার, এখানে আমি সি কেও যদি একই ভাবে ব্যবহার করি, এটা সি, বারের লাইন হয়ে গেল, ক্লিয়ার? এবার আসো, এই ডট এই হোল বার, এই ডট এই হোল বারের জন্য একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, এই হচ্ছে একটা ন্যান্ড গেট। এখানে কে প্রবেশ করবে? এ বার বি বার, এই যে আমার এ বারের লাইন, এই যে আমার বি বারের লাইন, তাহলে এই এ বার আর এই হচ্ছে বি বার, তাহলে এখান থেকে পাচ্ছি এ বার ডট বি বার হোল বার, অর্থাৎ এইটুকু শেষ। এবার আসো, এই যে ডট, এই যে ডট,
আর এই যে হোল বার এটার জন্য আরেকটা ন্যান্ড গেট। এখানে কে প্রবেশ করবে? এখানে এটা প্রবেশ করবে, দেন এ বার। তাহলে এই যে স্যার এ বারের লাইন, এই যে এ বার, আর এই যে সি বারের লাইন, এই যে সি বারের লাইন, এই যে সি বার প্রবেশ করলো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এইটুকু, অর্থাৎ উপরের বার ছাড়া এইটুকু। তাহলে এই যে উপরের বার, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে রেজাল্ট এর বাহিরে একটা নট। এখানে আমি একটা ন্যান্ড গেট কে যদি এভাবে অঙ্কন করি, তাহলেই আমি পেয়ে যাব আমার চূড়ান্ত সার্কিট। খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ন্যান্ডের সাহায্যে এই ফাংশনটার বুলিয়ান সার্কিট আমরা অঙ্কন করলাম। আমি আবার বলি, ন্যান্ডের সাহায্যে যখন আমরা কোনো বুলিয়ান ফাংশনকে সার্কিটে রূপান্তর করব, তখন আমাদের এই প্রসিডিউরটা একটু মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনের কোনো অর থাকতে পারবে না, মানে যোগ থাকতে পারবে না। খেয়াল করো, একটা দুইটা যোগ আছে, যোগ থাকা মানেই তাকে গুণে রূপান্তর বা অ্যান্ডে রূপান্তর করার জন্য আমাদের কী করতে হবে? মর্গান লয়ের সাহায্য নিতে হবে। মর্গান লয়ের জন্য হোল বার নিয়ে আসতে হবে। হোল বার অবশ্যই আমি একটা আনতে পারবো না, আনলে আমাকে দুইটা আনতে হবে। আর যদি দেয়া থাকে তাহলে দরকার নেই। যেমন খেয়াল করো, এখানে কিন্তু হোল বার নেই, তাই আমাকে আনতে হচ্ছে কয়টা? দুইটা। কিন্তু এখানে কিন্তু দেয়া আছে, তাই আমি যা আছে তাই। এবার আসো দ্বিতীয় মানে নিচের বার, এই যে নিচের বার দিয়ে কিন্তু আমি মর্গান লয় করছি। উপরের বার কিন্তু অক্ষত রয়ে গেছে, দেখো উপরের বার কিন্তু অক্ষত। এখানে এ প্লাস বি হোল বারের জন্য এ বার ডট বি বার মর্গান লয়, আশা করি তোমরা জানো এটা। আবার এখানে দেখো এ বার ডট সি বার। এখন আমি শেষ পর্যন্ত যখন ব্র্যাকেট দিলাম তখন এরকম আসলো। এখন দেখো প্রথম কাজ শেষ, সব ডট, কোনো যোগ নেই মানে অর নেই। দ্বিতীয় কাজ, এমন কোনো যোগ থাক সরি এমন কোনো গুণ থাকতে পারবে না যার উপরে বার নেই, কারণ ডট থাকলে সেটাকে বার করে ন্যান্ড করতে হবে। তাহলে এই ডটের উপরে দেখো বার হয়ে ন্যান্ড হয়ে গিয়েছে, কিন্তু এই যে ডট টোটালটা উপরে এটা কিন্তু ন্যান্ড করা হয়নি, তাই আমাকে বার নিয়ে নিয়ে আসতে হবে। বার কি আমি একটা আনতে পারবো? না, বার আমাকে আনলে দুইটা করে আনতে হবে, তাই দেখো দুটো বার নিলাম। এবার তুমি বাকিটুকু ছবিটা আঁকলাম, যেহেতু এখানে এবার বিবার সিবা, তাই আমরা এমন ভাবে এখানে বার নট ব্যবহার করলাম। দেখো এগুলো কিন্তু আমরা শিখেছি নট, ঠিক আছে? এবার বিবার সিবার লাইন, এই ডট হোল বার, এটার জন্য একটা ন্যান্ড, এখানে প্রবেশ করলো এবার বিবার, তাই যে এবার বিবার, দেন এই রেজাল্টটা, তারপর এবার সিবার, এটা আবার যে ডট একটা হোল বার, এটার জন্য একটা ন্যান্ড, এখানে প্রবেশ করলাম, ফাইনালি উপরের বারটার জন্য চূড়ান্ত হবে একটি নট গেট। এইভাবে আমরা করলাম। একটু তোমরা প্র্যাকটিস করো, জাস্ট ধাপটা একটু খেয়াল রাখবে। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে তোমাদের যেটা ঝামেলা হয়, তোমরা প্রথমে কিন্তু ডটকে, দুঃখিত, প্লাসকে ডটে রূপান্তর করার জন্য একটু সময় নষ্ট করো। তোমরা কি করো জানো? তোমরা প্লাসকে ডট করারও চিন্তা করো, আবার বার আছে কিনা সেটা চিন্তা করো। স্যার প্রথম দিকে এমন কোনো ডট আছে কিনা যার উপরে বার নাই, এটা নিয়ে চিন্তা করবা না। আগে কি করবা? আগে প্লাসটাকে ডট করার চেষ্টা করবা, অর্থাৎ এই যে প্লাস এটাকে ডট, সবগুলো ডট হয়ে গেছে। এইবার তুমি দেখো কোন ডটের উপরে হোল বার নেই মানে ন্যান্ড করা নেই, ক্লিয়ার? তাহলে এইটা যদি তোমরা বুঝো তাহলে তোমাদেরটা হবে। কিন্তু তোমরা যদি একই সাথে দুইটার কথা চিন্তা করো তাহলে কিন্তু তোমরা প্যাচ খেয়ে ফেলো। এটা অধিকাংশ স্টুডেন্টরা এই কাজটাই করো। তো আশা করি আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে তোমরা মনে রাখবে, একটু খেয়াল করবে প্র্যাকটিস করার সময়। এই ভিডিওটি বারবার তোমরা একটু দেখবে, তো ইনশাল্লাহ তোমাদের অনেকাংশে এটা দূর হবে। এটা সব প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্রথম দিকে এটা আমাদের অনেক কঠিন মনে, কিন্তু একটা সময় দেখবে তোমাদের সহজ লাগবে। স্যার আশা করি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের যে কোনো সমস্যা তোমরা প্র্যাকটিস করো, যদি তোমাদের কোনো কিছু জানতে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।